আমি অনন্ত দাস, একজন পার্শ্ব শিক্ষক, বিনগর সার্কেল, রানাঘাট। নন্দীগ্রামের পার্শ্ব শিক্ষকদের নিয়ে যে সভা করার যে আলোচনা, আমিও তাকে সেই প্রস্তাবকে সমর্থন করছি এবং সেটা হলে ভালোই হবে। সঙ্গে সঙ্গে আমার যেটা আরেকটা আমার ব্যক্তিগত প্রস্তাব, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সকল স্তরের নেতৃত্বদের কাছে, সেটা আমার শুধুই আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে নন্দীগ্রামের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন। আমার যেটা প্রস্তাব যে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে, যে মোড়গুলোতে আগামী দিনে মমতা ব্যানার্জি রোড শো করবে, প্রচার করবে, সেইখানে বিশাল বিশাল হোর্ডিং, পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনার হোর্ডিং, সেই হোর্ডিং দিয়ে এবং সেখানে শুভেন্দুর অধিকারীর সমর্থনে আমরা যদি হোর্ডিং দিতে পারি, যে হোর্ডিং কোনোভাবেই মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করবেই, তাকে ওই হোর্ডিং দিকে তাকাতেই হবে এবং করতেই হবে। যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে নন্দীগ্রামে দাঁড়িয়ে আপনি পথসভা করে বলছেন আমি প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতি রক্ষা করি, আমরা যদি বড় বড় হোর্ডিং দিতে পারি, যে হোর্ডিংয়ে খুব একটা অর্থ ব্যয় হয় না, খুব একটা ব্যয়বহুল নয়, সেই হোর্ডিংয়ের মাধ্যমে যদি আমরা তার দৃষ্টি আকর্ষণ করে বলতে পারি যে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি মিথ্যা কথা বলেন, এটা প্রমাণিত, শিক্ষক সমাজ আজকে বলছে যে আপনি মিথ্যা কথা বলেন, এই হোর্ডিংয়ের ব্যবস্থা যদি করা যায় কেমন হয়, এটা একটু বিবেচনা করার জন্য এটা আমার ব্যক্তিগত মত আমি জানালাম। সেই হোর্ডিংটা ছোট করলে হবে না, এমন হোর্ডিং করতে হবে যে মমতা ব্যানার্জিকে তাকিয়ে পড়তে হবে যে ওই হোর্ডিংয়ে কী লেখা, শিক্ষকরা কী লিখেছে, যাতে লজ্জায় তার মাথাটা হেট হয়। নন্দীগ্রামের পার্শ্ব শিক্ষকদের উদ্যোগে যদি সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সেখানে সহযোগিতা করতে হয়, আমার মনে হয় একদম ছেয়ে দেওয়া যাবে হোর্ডিং দিয়ে, যে পার্শ্ব শুধু পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা হোর্ডিংয়ে নন্দীগ্রাম ছেয়ে দিত, খুব একটা অর্থ ব্যয় হবে না, সেটা করলে কেমন হয় সকলকে ভাবার জন্য অনুরোধ করছি।